নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে কুচো নিমকি রেসিপি। একটা সময় ছিল যে সময়ে পুজো বা যে কোনো অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতেই এই কুচো নিমকিটা তৈরি হতো, নাড়ু অথবা মিষ্টির সঙ্গে এই কুচো নিমকিটা পরিবেশন করা হতো। কিন্তু এখন আমরা সবাই এই রেডিমেড নিমকিটাই আমরা কিনে খাই, কিন্তু একটু কষ্ট করলেই আমরা স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের জন্য বা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারি। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুবই সহজ পদ্ধতিতে নিমকি বানানো যায়। কুচো নিমকি বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়েছি বা 200 গ্রাম ময়দা। ময়ানের জন্য 1 চা চামচ সাদা তেল লাগছে, 1 চিমটে কালো জিরে, 1 চিমটে জোয়ান, স্বাদ অনুযায়ী নুন লাগছে। চিনি দিয়ে ডোটা মাখতে পারেন, কিন্তু আমি চিনি ব্যবহার করব না, কেননা চিনি দিয়ে নিমকির ডোটা মাখলে ভাজার সময় নিমকিটা তাড়াতাড়ি লাল হয়ে যায় সেই কারণে। আর ডোটা মাখার জন্য রুম টেম্পারেচারে জল নিয়েছি, কোনো গরম জলও না আবার ঠান্ডা জলও না। নিমকিটা অবশ্যই বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করতে হবে। এবার একটা ডো বানাবো, তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন, কালো জিরেটা দিয়ে দিলাম, জোয়ানটা দিয়ে দিলাম আর তেলটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পুরো ময়দার সঙ্গে। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা ময়দা এইভাবে হাতে তুলে নেবেন। এইভাবে যদি ডেলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, আর যদি এইরকম না হয় তাহলে আরেকটু তেল এর মধ্যে অ্যাড করে দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। অবশ্যই খেয়াল রাখবেন যে নিমকি ময়দার ডোটা খুবই শক্ত হবে, কখনোই নরম ডো বানানো যাবে না। তাহলে নিমকিটা যখন বানাবো, মানে যখন বেলে আমরা এটাকে ছুরি দিয়ে কাটবো, এগুলো ভালোভাবে কাটাও যাবে না আর তেলে ভালোভাবে ফ্রাই করা যাবে না। খুব শক্ত করে ডোটা মেখে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্ট হওয়ার জন্য 10 মিনিট। ময়দাটা রেস্ট দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ওই ময়দা থেকে 2টো এইরকম লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে বেলে নেব, এর মধ্যে ময়দা লাগানোর কোনো দরকার নেই, কেননা অনেকটা ময়ান দিয়ে যেহেতু মেখেছি ডোটা তাই দেখুন এমনি বেলা হয়ে যাচ্ছে। দেখুন এইরকম বড় করে বেলে নিয়েছি, আর দেখুন এটা এই রকম হতে হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এবার একটা ছুরির সাইজে সাবধানে কেটে নিতে হবে, একটু ভালোভাবে লক্ষ্য করুন, খুবই সিম্পল ব্যাপার। প্রথমবারে নিমকি যদি বানান তাহলে হয়তো কাটাটা খুব ভালো পারফেক্ট হবে না, কিন্তু 2-3 বার বানানোর পরে দেখবেন খুব সুন্দর পারফেক্ট ভাবেই এটা কাটতে পারবেন।
দেখুন সমস্ত নিমকি গুঁড়োই সুন্দরভাবে কাটা হয়ে গেছে, দেখুন প্রত্যেকটাই প্রায় একই রকম, খুব সুন্দর হয়েছে। এবার এটা অনেকেই ভাবেন যে একটা একটা করে এইভাবে তুলে তুলে ভাজতে হবে, সেই রকম কিন্তু কিচ্ছু ব্যাপার না। আমি একটা সিম্পল পদ্ধতিতে কিভাবে তুলবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের ওপরে দেখুন, জাস্ট ছুরির ওপর এইভাবে করে দিলেই সমস্ত নিমকি গুঁড়ো সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কত সুন্দর সহজেই উঠে আসছে, খুবই তাড়াতাড়ি এটা উঠে গেল। এবার তেলে ছাড়ার সময় ঠিক এক মুঠো এইভাবে ধরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মনে হবে হয়তো যে একটার সঙ্গে আরেকটা লেগে আছে, কিন্তু সেই রকম কিছু ব্যাপার না। গরম তেলে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এটা নিজে থেকেই ছেড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে সাদা তেল গরম করেছি। এবার যে নিমকিগুলো কেটে নিয়েছিলাম দেখুন, তার থেকে ঠিক এইভাবে এক মুঠো নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণের মধ্যেই এটা একটা থেকে আরেকটা ছেড়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই নিমকিগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে। এইভাবে আপনারা একসঙ্গে অনেকগুলো নিমকি কেটে ভেজে নিতে পারবেন খুবই অল্প সময়ে। ঠিক এই রকম সময়ও তুলে নিতে পারেন বা আরেকটু লালও করতে পারেন। আমি খুব বেশি লাল পছন্দ করি না, তাই এবার তুলে নেব। আর এই নিমকিগুলো ভাজার সময় এই রকম তারের হচ্ছে ছানটা ব্যবহার করলে তেলটা ভালোভাবে ঝরে যাবে আর নিমকিগুলো নরম হওয়ার চান্স থাকবে না। এবার এটাকে তুলে টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখলে অনেকদিন ভালো থাকবে এটা। এবার এটা তুলে পরিবেশন করব, বা আপনারা চাইলে ঠান্ডা করে এটা রেখে দিয়ে পরে পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে কুচো নিমকি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই।